আজ আমি তোমাদের দেখাবো কিছু পছন্দের শাড়ি কালেকশন আমার, আর সঙ্গে আছে পোস্ত বাটা পনির ভাপা রেসিপি, একদম জমজমার দুপুরের লাঞ্চের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই সঙ্গে থাকবে আর লাস্ট পর্যন্ত দেখবে, চলো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বন্ধু টু, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 12:30 বেজে গেছে আর এইমাত্র স্নান করার পরে ছাদে জামাকাপড় মেলতে এসেছি, আর এখন থেকে আজকের ব্লগ স্টার্ট করে দিচ্ছি। জামাকাপড় মেলা কমপ্লিট, চলো নিচে যাওয়া যাক। শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার ফেভারিট কিছু শাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আজকে শাড়িও পরেছি। আমার শাড়ি ভীষণই ফেভারিট, মানে শাড়ি পরতে আমার ভালো লাগে খুব। আর তার মধ্যে এদিকে আছে অনেক কটা শাড়ি, আমার এতদিনের কালেকশন পছন্দের শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না। বন্ধুরা, এখন যে শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার বিয়ের শাড়ি, আর এটা দেখো পুরো খয়েরি কালারের, মানে মেরুন কালারের ওপরে সিলভারের জরি ওয়ার্ক করা রয়েছে, আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ির মধ্যে একটা, আর খুব খুব ভালো লাগে, এটা আমি দু একবার পরেছি। এবারে আমি চলে যাব 2 নম্বর শাড়িতে, এটা আমার বৌভাতের সময়ের শাড়ি, মানে বৌভাতের দিন এই শাড়িটা পরেছিলাম। এটা হলো কাঞ্জিবরমের ওপরে স্টোন বসানো, মানে কাজ করা একটু আছে, কাজ করা আছে সঙ্গে স্টোনও বসানো আছে, এই কারণে শাড়িটা আমি ক্যারি করতে পারি না যখন তখন অনুষ্ঠান বাড়িতে গেলে। চলো তবে আরও কত শাড়ি আছে সেগুলো দেখাচ্ছি। এটা তো আমার খুব প্রিয় একটা শাড়ি, এটা হলো ঢাকাই জামদানি, টাঙ্গাইল তাঁতের ওপরে জামদানি, যেটা ইয়েলো কালারের হলুদ আর সবুজ আর লালের কম্বিনেশনের শাড়িটা রয়েছে, সঙ্গে সঙ্গে জরিও আছে আঁচলের দিকে, শাড়িটা ভীষণ সফট। আর এই শাড়িটা হলো নেটের ওপরে কাজ করা, হাফ নেট আর হাফ ভেলভেট ধরনের, নেটের ওপরে চিকনের মতন কাজ করা। আর এই শাড়িটা কোনো এক বছর পুজোয়, এবার কোনো এক বছর বলতে 2-3 বছর আগেকার পুজোয় কালী পুজোর সময় এই শাড়িটা আমার হাজবেন্ড দিয়েছিল। এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি, 1 বছর দুর্গা পুজোর সময় এটা দিয়েছিল। সিল্কের ওপরে ছোটো ছোটো জড়ি দিয়ে কাজ করা, দুটো কালার রয়েছে পাড়ের দিকে, গোল্ডেন কালার, ঠিক গোল্ডেন কালার না, অরেঞ্জ কি বিস্কুট কালার যেটা বলে আর কি, ঠিক বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো কালারটা ভিডিওতে কীরকম আসছে আমি বুঝতে পারছি না। আর এই শাড়িটার পেছনে প্রচুর রহস্য রয়েছে, এই শাড়িটা নিয়ে তোমাদের একটা আলাদা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে, কিন্তু পছন্দের মধ্যে এই শাড়িটাও পরে গেছে বলে তোমাদের দেখিয়ে নিলাম, জুটের কাজ করা। আর এটা তো তাঁতের শাড়ি, তাঁতের ওপরে তসরের কাজ করা, এই শাড়িটা 2-3 বছর আগে পুজোর সময় এই শাড়িগুলো উঠেছিল নতুন, সে সময় আমি নিয়েছিলাম, পুজো টুজো দিতে গেলে এই শাড়িটা আমি খুব পরি, এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি। চলো আর একটা শাড়ি দেখাই, এটা আগের বছর গত বছর পুজোর সময় নিয়েছিলাম, অরেঞ্জ কালারের মোম জামদানি আর পমপম লাগানোও আছে, খুব নরম আর খুব হালকা শাড়িটা, ক্যারি করা যায়, শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমার মা দিয়েছিল। এই ছিল আমার শাড়ি কালেকশন, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো অবশ্যই, আর
বাছাই করে কটা শাড়ি তোমাদের দেখালাম, আর অনেক শাড়ি রয়েছে কিন্তু সে এই কটাই রোদে দিয়েছিলাম, সে কটাই তোমাদের দেখালাম। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। তবে এখন দেখে নাও আমার পোস্ত বাটা পনির ভাপা যে রেসিপিটা আমি করেছি, তার জন্য নিয়েছি টক দই 2 চামচ পরিমাণে আর 3 চামচ পরিমাণে পোস্ত বাটা। আর এখানে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটুখানি কড়াইতে মশলার মতন কষিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। সেটা একসাথে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে মিক্স করে নিচ্ছি, সামান্য জলও দিলাম। আর এখানে আমি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। অনেকে কাঁচা পনিরে করে, আমি এটা ভাজা পনিরে করছি, এটা একটু অন্যরকম টেস্ট হয়। আর সঙ্গে আমি 2 কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম, একসঙ্গে মিক্স করে নিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। ভাপা পনিরে সামান্য সর্ষের তেল দিলে ভালো লাগে খেতে। আর লাস্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, এটা খুব বেশি ঝাল হবে না। এতে আমি সামান্য চিনিও দিয়েছি, এটা বলা হয়নি। এখন আমি টিফিন বক্সটা ঢাকনা দিয়ে আটকে দিলাম, গ্যাসের ওভেনটা জ্বেলে দেব। এতে আমি কড়াই বসিয়ে দেব, দেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দেব যেন টিফিন বক্সটা এতে ডুবে না যায়, ঢাকনির নিচ পর্যন্ত এতে জল থাকবে। টিফিন বক্সটা এতে বসিয়ে দিলাম, তোমরা বুঝতে পারছো কতটা জল দিয়েছি আমি। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা সিম করে দিলাম। বসিয়ে রেখেছিলাম আমি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে, পোস্ত বাটা পনির ভাপার রেসিপিটা। আমি কড়াই থেকে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, না হলে তো টিফিন বক্সের ঢাকনিটা খোলা যাবে না। তারপরে তোমাদের দেখাচ্ছি 15 মিনিট বাদে। দেখো বন্ধুরা, এখন খুলেছি আর কালারটা অদ্ভুত সুন্দর হয়েছে। ভাপা অনেক সময় সাদাও করা যায় হলুদ ছাড়া, আমি হলুদ দিয়ে করেছি, দারুণ লাগে খেতে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার ভালো লেগেছে এই রেসিপিটা।